নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার সুন্দর কণ্ঠস্বর মানুষের ব্যক্তিত্ব ও প্রতিভাকে যেমন প্রকাশ করে তেমনি বিমুক্ত করে প্রতিটি মানুষকে আজ যারা সমাজে খ্যাতিমান তাদের প্রত্যেকেরই জাপিত জীবনে সুন্দর কণ্ঠস্বরের ভূমিকা রয়েছে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম একটি সুন্দর কণ্ঠ বদলে দিতে পারে একজন মানুষের জীবন ও পৃথিবী মানুষের ভয়েস মানুষের মেলোডি এটা কিন্তু মানুষকে আকর্ষণ করে এবং তার ব্যক্তিত্বের পরিচায়ক তার ব্যক্তিত্বের ফ্ল্যাগশিপ হচ্ছে তার ভয়েস আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ ঐতিহাসিক ভাষণ সাতই মাস দিয়েছিলেন তার ফলে এই বজ্রকণ্ঠ এবং এই ব্যক্তিত্বের কারণে এবং তার যে স্যাক্রিফাইস টুয়ার্ডস দ্য নেশন এর কারণেই কিন্তু মানুষ তার পিছনে আমরা স্বাধীনতার যুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল বিশ্ব কণ্ঠ দিবস প্রথম শুরু হয় উনিশশো সালে ব্রাজিলিয়ান সোসাইটি অব ভয়েস সংগঠনের ব্যানারে সারা বিশ্বে মানুষের কণ্ঠস্বরের যত্ন এবং কণ্ঠস্বর ভঙ্গে প্রতিরোধ ও প্রতিকার নিয়ে কাজ করে এসব সংস্থা বাংলাদেশেও মোট জনসংখ্যার পাঁচ কোটিরও বেশি মানুষ কণ্ঠের নানা সমস্যায় ভুগছেন এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছেন সরভঙ্গে তাই কণ্ঠস্বরের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের কণ্ঠের যত্ন নেবার জন্য সেখানেও কিন্তু কিছু শিষ্টাচার আছে কিছু স্বাস্থ্যবিধি আছে যেগুলো মেনে চলতে হয় যেমন ধূমপান মদ্যপান না করাই ভালো অতিরিক্ত গরম পানীয় বা খাবার গ্রহণ না করা অতিরিক্ত ঠান্ডা পানীয় বা খাবার গ্রহণ না করা কিছুক্ষণ পরপর পানীয় পান করা এই এই চর্চাগুলো কিন্তু অত্যন্ত জরুরি খুব উচ্চ স্বরে কথা বললেও কিন্তু গলার স্বরের ক্ষতি হয় তাই সুন্দর কণ্ঠস্বরের জন্য সবার উচিত কণ্ঠস্বরের প্রতিপালন ও যত্ন নেওয়া শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা